হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের মেজবানির রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা প্যানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 টেবিল স্পুন আদার পেস্ট, দিচ্ছি 2 টেবিল স্পুন রসুনের পেস্ট, দিচ্ছি 1 কাপ টক দই। এখানে আমি 1 প্যাকেট রাঁধুনি মেজবানির মশলা নিয়েছি। এর ভেতরে 2টি প্যাকেট থাকে, একটা বড় প্যাকেট আর একটি ছোট প্যাকেট। এখানে বড় প্যাকেটে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে 1 কেজি গরুর মাংস ব্যবহার করব। এখন সব কিছু একসাথে মেখে নেব। তারপর দিচ্ছি 1 কেজি গরুর মাংস। এখানে আমি হাড় চর্বি সহই মাংস নিয়েছি। আবারও সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। তারপর আমি এখানে 1 কাপ সরিষার তেল নিয়েছি, মাংসের মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি। 3 টি স্পুনের মতো রেখে দিচ্ছি বাগারে ইউজ করার জন্য। আবারও সব একসাথে ভালো করে মেখে নেব। দিচ্ছি 1 টি স্পুন লবণ, আবারও একসাথে সব মেখে নিচ্ছি। এখন হাই হিটে চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 12 থেকে 13 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 45 মিনিটের মতো। মাঝে কয়েকবার এসে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে থেকে লেগে যেতে পারে। প্রায় 45 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসের ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টি স্পুন সরিষার তেল, দিচ্ছি বাগারের জন্য 1/4 কাপ পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নেব। এখন তেল সহ মাংসের মধ্যে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের মতো। এক মিনিট পর দিয়ে দিচ্ছি ছোট প্যাকেটে অর্ধেকটা মশলা। দিচ্ছি 7 থেকে 8টা আস্ত কাঁচামরিচ। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ লোটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আবারও সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব। এই তো সার্ভ করে নিলাম, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। দেখলেন তো কতটা ইজিভাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি তৈরি করে ফেললাম। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ইনশাআল্লাহ বাসার সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।